হাত ছাড়ো, হাতটা ছাড়ো বলছি। তাহমিনা চিৎকার শুনে আকাশ সাথে সাথে ওর হাতটা ছেড়ে দেয়। ততক্ষণে ওদের ফ্রেন্ডরা চলে আসে। আকাশ হাতটা ছেড়ে দিয়ে বলে, সমস্যা কি তোমার? এরকম করছো কেন তুমি? আর আমি তোমার হাত ধরেছি বলে এভাবে চিল্লানো কি আছে? আগে কি কখন তোমার হাত ধরিনি? দেখো আকাশ, আমি এখন তোমার সাথে কোনো কথা বলতে চাইছি না, আমায় যেতে দাও, সামনে থেকে সরো প্লিজ। আকাশের বন্ধুরা তাহমিনার কথা শুনে রেগে যায়। আকাশের বন্ধু লিখন কিছু বলতে যাবে তার আগে তাহমিনার বান্ধবী শ্রেয়া বলে উঠল, আকাশ দা, রাস্তার মধ্যে কোনো প্রকার সিন ক্রিয়েট করবেন না প্লিজ। আর তাহমিনা, তুই হঠাৎ এমন বিহেভ কেন করছিস? আমি জানি না, কিন্তু যে কারণই হোক এটা তুই ঠিক করলি না। আশেপাশে অনেকে তাকিয়ে আছে, হয়তো ভাবছে আকাশ দা তোর সাথে মিসবিহেভ করেছে। এভাবে চিল্লাফাল্লা না করে বুঝিয়ে বলতে পারতি। তাহমিনা বিরক্ত হয়ে বলল, আমি কার সাথে কেমন বিহেভ করব সেটা আমাকেই ভাবতে দে, তোর না ভাবলেও হবে। আমি আর কোনো কথা বলতে চাই না, ব্যাস। কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে তাহমিনা চলে গেল। সবাই ওর ব্যবহারে প্রচণ্ড শকড। যে মেয়ে আকাশ বলতে অজ্ঞান, কখনো উঁচু স্বরে কথা বলে না, সে কিনা এমন ব্যবহার করল। আকাশকে ওর বন্ধুরা বুঝিয়ে বাড়িতে নিয়ে গেল। এভাবেই কয়েকদিন চলে গেল। আকাশ তাহমিনার সাথে কোনোভাবেই যোগাযোগ করতে পারছে না। অনেকবার ওর বাড়ির সামনে বাইক নিয়ে দাঁড়িয়েছিল, তবুও তাহমিনা দেখা পায়নি। কলেজেও আসে না, প্রাইভেটেও আসে না। কিছুদিন পর তাহমিনা কলেজে আসে। দূর থেকে ওকে দেখতে পেয়ে আকাশ দৌড়ে এসে ওর সামনে দাঁড়ায়। তাহমিনা কিছুটা ঘাবড়ে যায়। আকাশ কিছু বলবে তার আগে তাহমিনা বলে ওঠে, তোমার সাথে কথা আছে, একটু সাইডে আসো। আকাশ তাহমিনার পিছু পিছু গিয়ে কলেজ ক্যাম্পাসের মাঠের মধ্যে বসে পড়ে। তারপর হঠাৎ করেই আকাশ বলে ওঠে, এতদিন কোথায় ছিলে তুমি? তুমি জানো আমি কতটা টেনশনে ছিলাম। তোমার সঙ্গে কথা না বলে যে আমার ভীষণ কষ্ট হয়। তোমাকে না দেখে যে আমি থাকতে পারি না, আর তবুও তুমি আমার সঙ্গে এমন করো বলো। তাহমিনা ওর কথা এড়িয়ে পড়ল, মা আমার বিয়ে দিতে চাইছে, আমি তোমার কথা বলেছি। এই নিয়ে বাড়িতে অনেক ঝামেলা হয়েছিল, তাই ওই দিন আমার মাথা ঠিক ছিল না, আর সেজন্যই তোমার সাথে মিসবিহেভ করে ফেলেছি, সরি। আরে সরি বলতে হবে না, তুমি যে আমার সাথে কথা বলছো, আমার সামনে এসেছো, এটাই অনেক আমার কাছে। আকাশ, মা বলেছে তোমার বাবা মাকে দু একদিনের মধ্যে আমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে আসতে। কি বলছি সব তাহমিনা? আমি তো এখন কোনো কাজই করি না, এখন কীভাবে বিয়ে করবো আমি? আর তাছাড়া বাবা মাকে বললে ওনার কি রাজি হবে? তাহমিনা কাঁদো কাঁদো মুখ করে বলল, আমি কিচ্ছু জানি না, তুমি তোমার বাবা মাকে নিয়ে আসবে, ব্যাস এটাই আমার শেষ কথা, না হলে সারা জীবনের মতো আমাকে হারাবে। তাহমিনার কান্না দেখে আকাশ সঙ্গে সঙ্গে বলে, আরে বাবা, কান্না করছো কেন তুমি? আচ্ছা ঠিক আছে, যাও, আমি বাবাকে নিয়ে আসবো, কান্না থামো প্লিজ। 2 দিন পর আকাশ ওর বাবা মাকে নিয়ে তাহমিনাদের বাড়িতে আসে। তাহমিনার মা শর্ত দেয় এই যে, যদি আমার মেয়েকে বিয়ে করতে চাও তাহলে তোমাকে কিছু তো একটা করতেই হবে, তবে অবশ্যই বেশি স্যালারি হতে হবে। সেটা যদি আর না পারো তাহলে আমার মেয়েকে বিয়ে করার আশা ছেড়ে দাও। আকাশ কি করবে ঠিক বুঝে উঠতে পারছে না। অবশেষে শর্ত মেনে নিয়ে 1 মাসের মধ্যে কানাডা চলে যায়। ওখানে ওর আঙ্কেল থাকে, উনি সব কিছুর ব্যবস্থা করে দেয়। আকাশ কানাডা যাওয়ার 15 দিন পরেই তাহমিনার মা কাউকে কিছু না জানিয়ে চুপি চুপি একজন 33 বয়সী পুরুষের সাথে ওর বিয়ে ঠিক করে। তাহমিনা অনেক চেষ্টা করে বিয়েটা ভাঙার, কিন্তু পারে না। ওর মোবাইলটাও ওর মা ওর থেকে কেড়ে নেয়, তাই আকাশ কিংবা ওর কোনো বন্ধু ওর সাথে যোগাযোগও করতে পারে না। শেষমেশ বিয়েটা হয়ে যায়। আকাশের এক বন্ধু একটা কাজে তাহমিনাদের বাড়ির এদিকে এসেছিল, আর এসে দেখে তাহমিনাদের বাড়িতে অনেক মানুষ। অন্য পাশের একজনের থেকে জানতে পারে আজ তাহমিনার বিয়ে। এক মুহূর্ত দেরি না করে আকাশকে ফোন করে জানিয়ে দেয়। তাহমিনার বিয়ের কথা শুনে আকাশ অনেকটাই ভেঙে পড়ে। ও বিশ্বাসই করতে পারছে না যে চারজন পরিবার, বন্ধুবান্ধব, নিজের দেশ সব কিছু ছেড়ে ভিন দেশে পাড়ি জমালো, সে আজ অন্য কাউকে বিয়ে করছে। আকাশের বাবা মা তাহমিনাদের বাড়িতে এসে ওর বাবা মাকে জিজ্ঞাসা করে ওনারা কোনো কথা না দিয়েও মেয়ের অন্যত্র বিয়ে কেন দিল। তাহমিনার মা কাট কাট গলায় বলে, আপনাদের ছেলের তো আমার মেয়ের ভরণ পোষণের দায়িত্ব নেওয়ারও যোগ্যতা নেই। সবে তো মাত্র কানাডা গেল, কবে না কবে প্রতিষ্ঠিত হবে তার কোনো ঠিক নেই। ততদিন কি আমার মেয়েকে বাড়িতে বসিয়ে রাখবো নাকি? ভালো ছেলে পেয়েছি তাই মেয়ের বিয়ে দিয়েছি। মিসেস আরতির কথা শুনে আকাশের বাবা রেগে গিয়ে বললেন, আপনি কাজটা মোটেও ঠিক করেননি। আপনার কথায় আমি আমার ছেলেকে এত দূরে পাঠিয়ে দিলাম, আর এখন আপনি এমন তামাশা করলেন। আগে আপনার ছেলেকে বলুন নিজেকে আমার মেয়ের যোগ্য করে তুলতে। আমার মেয়ের ভরণ পোষণের দায়িত্ব নেওয়ার মতো যোগ্যতা যেদিন ওর হবে সেদিন যেন আমার সামনে এসে দাঁড়ায়। এখন তো মেয়ের বিয়ে দিয়েই দিয়েছেন, আর আপনার মেয়ের যোগ্য হয়ে কি হবে? একদিন দেখবেন আপনার মেয়ে আমার ছেলের পায়ের নখের যোগ্যও থাকবে না। তাই নাকি? আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আপনার ছেলে কোনো দিনও আমার মেয়ের যোগ্য হতে পারবে না। ঠিক আছে, সময়ই দেখিয়ে দেবে কে কার যোগ্য। চ্যালেঞ্জ হারার জন্য তৈরি থাকুন মিসেস। আপনার এই দাম্ভিক অহংকার শেষ হতে বেশি দেরি নেই। ভালো থাকবেন। দেখতে দেখতে কেটে যায় 1.5 বছর। আকাশ এখনও তার প্রেয়সীকে ভুলতে পারেনি। তাহমিনাও আকাশকে শত চেষ্টা করে ভুলতে ব্যর্থ হয়েছে। এরই মধ্যে তাহমিনা অন্তঃসত্ত্বা হয়। আস্তে আস্তে আকাশকে ভোলার চেষ্টা করে কিন্তু পারে না। যখন তাহমিনার 8 মাস চলে, একদিন বিকেলে হঠাৎ করে খবর আসে ওর বাবা মারা গেছে। বাবা মারা যাওয়ার পর ওর শ্বশুর ও স্বামীকে বলে তাহমিনা যেন ওর বাবার বাড়িতে না যায়। তাদের ধারণা এখন যেহেতু ওর বাবা নেই, আবার একটা বড় ভাইও নেই, হয়তো ওর স্বামীকে ওর পরিবারের দায়িত্ব নিতে হবে। কিন্তু এমন কিছুই হয় না। তাহমিনার মা আর ছোট ভাই দায়িত্ব ওর বড় জামাইবাবু নেই। এরপর থেকে শুরু হয় তাহমিনার উপর অত্যাচার। তাহমিনাকে বলে ওর বাবার বাড়ি থেকে টাকা নিয়ে দিতেও কিন্তু তাহমিনা না করে দেয়, কারণ এখন ওর বাবা নেই, আবার পরিবারের দায়িত্ব অন্য কারোর উপর। কোত্থেকে টাকা এনে দেবে? তাহমিনা ওর মাকে সব কিছু বলে। সব কিছু শুনে ওর মা বলে একটু কষ্ট করে মানিয়ে নিতে। এমনিতে এখন অন্যের ঘরে বসে বসে খাচ্ছে, টাকা কোথায় পাবে? তাহমিনা মুখ বুজে সব কিছু সহ্য করে নেয়। একদিন ওর স্বামী টাকা না দেওয়ার জন্য অনেক মারে। ব্যথা সহ্য করতে না পেরে অনেক চিৎকার করে কাঁদে ওর শ্বশুর শাশুড়ি ননদ। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখে, কিছুই বলে না। অতিরিক্ত মারের জন্য ওর বাচ্চাটাও নষ্ট হয়ে যায়। তাহমিনা ওর মাকে ফোন করে সবটা জানায়। মিসেস আরতি তখনই মেয়েকে নিয়ে আসে আর ওর শ্বশুরবাড়ির সবাইকে শাসিয়ে আসে। পরের দিন তাহমিনা জামাইবাবু তাহমিনাকে নিয়ে পুলিশের কাছে যায়। পুলিশের স্বামী আর শ্বশুরকে গ্রেপ্তার করে। 15 দিনের মধ্যে ওদের ডিভোর্স হয়ে যায়। তাহমিনা অনেক চুপচাপ হয়ে যায়, কারোর সাথে খুব বেশি একটা কথা বলে না, বিশেষ করে ওর মায়ের সাথে। মিসেস আরতিও মেয়ের এই অবস্থার জন্য নিজেকে দায়ী করে নিজে থেকে মেয়ের কাছ থেকে কথা বলার সাহস পায় না। আকাশকে ওনার প্রথম থেকেই পছন্দ হয় না। কোনো কাজ করে না, প্রতিদিনই কারোর সাথে না কারোর সাথে মারামারি করে বকরেদের মতো সারাদিন এদিক সেদিক ঘোরাঘুরি করে। তার জন্যই তো মেয়ের অন্য জায়গায় বিয়ে দিয়ে দিল, যাতে মেয়েরা ভালো থাকে। কিন্তু হলো কি তার উল্টোটা। তাহমিনা ডিভোর্স হয়েছে শুনেছে আকাশের এক বন্ধু আকাশকে জানায়। আকাশ তা শুনে আর সইতে পারে না, তখনই চলে আসছে কলকাতায়। 15 দিনের মধ্যে আকাশ কলকাতায় ব্যাক করে। বাবা মাকে তাহমিনাদের বাড়িতে চলে যেতে বলে, কিন্তু ওনারা রাজি হয় না। এত অপমানের পর ওই মেয়েকে কিছুতেই ছেলের বউ করতে রাজি না ওনারা। তার উপর মেয়েকে একবার বিয়ে হয়েছে, আবার প্রেগনেন্টও ছিল। কিন্তু আকাশ কোনো কথাই শোনে না। ছেলের জেদের কাছে হার মেনে নেয় ওনারা। কয়েকদিন পর আকাশ ওর বাবা মাকে নিয়ে তাহমিনাদের বাড়িতে আসে। আকাশকে দেখে তাহমিনা কেঁদে দেয়। তাহমিনার মা লজ্জায় ওনাদের সামনে মাথা তুলে দাঁড়াতে পারে না। বিয়ের কথা বলার পর তাহমিনা সাপ সাপ না করে দেয়। তাহমিনা মনে করে কোনো দিক থেকেই ওর মতো মেয়ে আকাশের যোগ্য না, ওর থেকে 1000 গুণ ভালো মেয়ে আকাশ ডিজার্ভ করে। কিন্তু আকাশ জেদ ধরে বিয়ে করলে ও তাহমিনা কি করবে, কে কি বলল বা কে কি ভাবল, ওর তাতে কিচ্ছু যায় আসে না। অবশেষে আকাশের জড়াজড়িতে বিয়েটা হয়ে যায়। তাহমিনা মনে মনে ভাবে ওর শ্বশুর শাশুড়ি হয়তো ওকে মন থেকে মেনে নিতে পারেনি, ছেলে জেদের জন্য বিয়েটা মেনে নিয়েছে। ওর সাথে হয়তো ভালো করে কথা বলবে না কেউ। কিন্তু ওর সব ধারণা ভুল প্রমাণ করে সবাই ওর সাথে অনেক ভালো ব্যবহার করে, সবাই ওকে অনেক ভালোবাসে। কি শাশুড়ি মা, শেষ পর্যন্ত আপনার মেয়ের ভরণপোষণ দায়িত্ব নিতে পেরেছি তো? দেখুন, আপনি কিন্তু শুধু আপনার মেয়ের দায়িত্ব নেওয়ার কথা বলেছিলেন, সেখানে আমি আপনার আদরের নাতিরও দায়িত্ব নিয়ে ফেলেছি। একজনের বদলে দুজনের দায়িত্ব নিলাম। চ্যালেঞ্জটা কিন্তু আমি জিতেছি শাশুড়ি মা। আসলে কী বলেন তো শাশুড়ি মা, আমার ভালোবাসার কাছে না, আপনার এসব কূটনৈতিক বুদ্ধি কিছুই না। কথাটা বলেই আকাশ এক চোখ টিপ মারল, আর মিসেস আরতি লজ্জায় মাথা নিচু করে রাখল। মনে মনে বললেন, যাকে এত তুচ্ছতাচ্ছিল্য করলাম আজ তার সাথেই আমার মেয়েটা সুখে শান্তিতে আছে। আমার মিথ্যা অহংকারের জন্য আমার ছোট্ট মেয়েটা 2টা বছর শ্বশুরবাড়ি নামক নরকে বসবাস করে এসেছে। কি ভাবছেন শাশুড়িমা? আচ্ছা ঠিক আছে, আপনি ভাবতে থাকুন, আমি চললাম, আপনার মেয়ে হয়তো আমার জন্য অপেক্ষায় আছে। কথাটা বলেই আকাশ ট্রেনে ঘর থেকে বেরোতে যাবে, হোমনির সামনে তাহমিনা এসে পড়ে আর বলে, কি গো তুমি, সেই কখন থেকে খুঁজছি তোমাকে। এই তো মায়ের সঙ্গে একটু কথা বলছিলাম। আচ্ছা, কথা হয়ে থাকলে এখন চলো, বাবু কান্না করছে, ওকে সামলাতে পারছি না। আচ্ছা চলো চলো, আমি তো ভালো করেই জানি এখন এই বাবু আর বাবুর মাকে সামলানোর দায়িত্ব সবটাই আমার, তাই না শাশুড়ি মা? কথাটা শুনেই মিসেস আরতি মৃদুভাবে হেসে ফেললেন। এভাবে শেষ হলো একটি বহু প্রতীক্ষিত চ্যালেঞ্জিং ভালোবাসার গল্প। আসলে সত্যি বলতে সত্যিকার ভালোবাসা কখনোই যোগ্যতা খোঁজে না, খোঁজে না কোনো সতীত্ব। এখন তো তাহমিনা আর আগের মতো সতী নেই, কিন্তু আকাশের কাছে এসে চিরকালই সতী হয়ে থাকবে। আসল ভালোবাসা কখনোই শরীর খোঁজে না, খোঁজে শুধু একটা মন।